গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, সোমবারের এখন বাজে সকাল 10:30, আর আমরা সবে ব্রেকফাস্ট শেষ করলাম, ওই টেবিলেই এখন আমি বসে আছি। আর আজকে না আমরা তিনজন তিন রকমের ব্রেকফাস্ট করলাম। ইন্দ্রকে করে দিয়েছি রুটি, দুটো রুটি করে দিয়েছি ও কলা দিয়ে, আর কালকে লাড্ডু এনেছিলাম, মিহিদানার লাড্ডু, ওই দিয়ে রুটি খেয়ে নিয়েছে। আর তাতানকে দিয়েছিলাম কালকে বিরিয়ানি এনেছিলাম রাত্রেবেলা। তো আমরা না সবসময় 3 প্যাকেট বিরিয়ানি আনি, 3 প্যাকেট বিরিয়ানি এনে আমরা 4 জন মিলে খাই, মানে আমি, তাতান, তোজো আর ইন্দ্র। এবার 4 জনে মিলে খেয়েও অল্প একটু মতো থাকে, মানে ওটা আর একজনের হবে না, অল্প একটু আর কি। আর যদি 2 প্যাকেট আনতে যাই তাহলে আবার টান পড়বে, তার জন্য সবসময় 3 প্যাকেটই আনা হয়। আর আনার পরে ওই একটু একটু করে থেকে যায়, ওটাই তাতানকে আজকে সকালবেলা গরম করে দিলাম। তো ওটাতে মনে হয় ওর পুরো হয়নি, আর একটু হলে ভালো হতো। যাই হোক, বেলাতে খিদে পেলে লাড্ডু আছে, খেয়ে নেবে। আর আমি খেলাম, আমি লাস্টে কী খাবো, লাস্টে দেখলাম 4 পিস পাউরুটি রয়েছে ফ্রিজে, ওটাই ডিম দিয়ে করে খেয়ে নিলাম। তো টোটালি আমাদের সবারই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর তাতান পড়তে বসেছি, মানে স্কুলের জন্য এখনও তো আধা ঘন্টা টাইম আছে, 11টা, তো তার জন্য স্যারের পড়া রেডি করছে। আর কালকে যে এই বাকিগুলো আনলাম না, এগুলো না আমার এখনও ধোয়া হয়নি, এগুলো একটু মেজে ধুয়ে মানে জল টল ধরে যাবে শুকিয়ে, তারপরে চোখের সাথে তো ডুবিয়ে রেখে দেবে। এইভাবে রাখবো না, এইভাবে রাখলে কী বলো তো, যখন যখন আমার যখন প্রয়োজন পড়বে তখন বার করে আমাকে মাছ দেখতে হবে। কাজে এখন ভালো করে মেজে টেজে ধুয়ে টুয়ে রেখে দেবো, পরে যখন কোনো কাজে লাগবে তখন বার করে শুধু জল ধোয়া করলেই হয়ে যাবে। এই এখন এগুলো মাছবো। আরও সকালের কিছু কাজকর্ম বাকি আছে, যেমন ওয়াশিং মেশিনে এখনও জামা কাপড় দেইনি, এই দেবো। আর আজকে না আমাদের এখানে মানে যে বিল্ডিংটা হচ্ছে ওখানে ছাদ ঢালাই হচ্ছে, প্রচণ্ড আওয়াজ ছাদ ঢালাই, বুঝতেই পারছো। তো সব জামা দরজা বন্ধ করে দিয়ে তোমাদের সাথে কথা বলছি, এই দরজা বন্ধ, এই দরজা, ওদের তো বন্ধই থাকে, এটা বন্ধ, এই জানলা সব বন্ধ। যদি জানলা বন্ধ না করতাম তো তোমরা আমার কথা কিছু শুনতেই পেতে না। তো যাই হোক, এখন সকালের কিছু টুকটাক কাজকর্ম বাকি আছে, ব্রেকফাস্টের পরের কাজকর্মগুলো, সেগুলো করে টরে আর এগুলো এগুলো একটু ধোবো। সবজিগুলো কাটিয়ে নিচ্ছি, বেশ মানে ভালোও কাটে আর আবার অনেকটা হেল্প হয়, মানে অনেকটা সময় বেঁচে যায়। আর দেখবে সবজি কাটাকাটি থাকে আর রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট হয়ে যায়। তো আজকে ওকে দিয়ে সবজি কাটিয়েছি, আজকে হবে আলু ভাজা, অনেকটা আলু ভেজেছি। আলু ভাজা সবাই এত বেশি ভালোবাসে না, আমারও ভালো লাগে, লাস্টে দেখা যায় ভাগে কম পড়ে গেছে, চাইছি অথচ আমি দিতে পারছি না, এই জন্য বেশি করে আলু ভাজা কাটিয়েছি। আর হবে বিউলির ডাল, বিউলির ডাল অলরেডি আমি ডাল ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সিটিও পড়ে গেছে 3টে, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর বিউলির ডালটা আজকে করবো, নর্মালি বিউলির ডাল না আমি থোড় আর কুমড়ো দিয়ে করি, কিন্তু আজকে শিম আর কুমড়ো দিয়ে করবো, জানি না কেমন হবে, তো আশা করি খারাপ হবে না, শিম দিয়ে তো ডাল করাই হয়। তো অল্প একটু কুমড়ো ছিল এটাও দিয়ে দিয়েছি, আর এই যে শিম, আর ডালের সাথে তো আলু ভাজা বললামই। আর হবে পালং শাকের ঘণ্ট বা চচ্চড়ি, যা যে যেটাই বলো, তো পালং শাকও কেটে দিয়েছে, আমি ধুয়ে নিয়েছি। আর পালং শাকটাতে তো অনেক কিছুই লাগবে,
টুক 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 করে অনেক কিছুই লাগে। ফুলকপি কে একটু নুন জলে ভিজিয়ে রেখেছি, রান্না করবো তখন আমি ভালো করে ধুয়ে নেবো। আর এখানে শিম, বেগুন, গাজর আর একটু পেঁপেও দিয়েছি। আর একটা দেবো হচ্ছে, সেটা হচ্ছে কড়াইশুঁটি। আর পালং শাকে বড়ি তো মাস্ট, বড়িয়ে বার করে রেখেছি নাহলে পরে ভুলে যাই। তো যাই হোক, এই দিয়েই হবে পালং শাকের চচ্চড়ি, আর হবে শিম আর কুমড়ো দিয়ে বিউলির ডাল আর আলু ভাজা। এই আজকে আমাদের রান্নার মেনু। তো রান্নার তো সব গোজগাছ হয়ে গেছে, মানে ও কেটে দিয়ে গেছে, আমি সব ভুলাম ভুলাম। আর এদিকে চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখেছি, ডালও সেদ্ধ হয়ে গেছে, স্নান করে এসে ঝপাঝপ বসিয়ে দেবো, রান্না হয়ে যাবে। আর তাতান অলরেডি ক্লাসে বসে পড়েছে, আর অনেকটাই এখন টাইম হয়ে গেছে, এখন বাজে 12টা, তো 12:30টার সময় ওরা আবার 12:30 থেকে 1টা অবধি একটু অফ থাকবে। তো ততক্ষণে আমি স্নান ঠান করে আসি, করে এসে ও আবার যখন ক্লাসে জয়েন করবে 1টার সময়, তখন আমি রান্না বসিয়ে দেবো, 2:30টার মধ্যে রান্না হয়ে যাবে। বাজে বিকেল 5:20, আর এখন আমরা আবার রেডি হয়ে নিয়েছি, কারণ এখন যাচ্ছি তাতানের যোগা ক্লাসে। আর তাতানো এদিকে রেডি, এই প্রতিদিনই প্রতিদিন না, মাঝে মাঝে এরকম বিকেলবেলা আমাকে দৌড়াদৌড়ি করতে হয় ওখানে। বাদে বাদে মোটামুটি প্রায়ই থাকে না রে মাম তোর? কিছু না কিছু প্রায়ই থাকে, খুব কম যে থাকে না। সাড়ে 5টা থেকে যোগা, তো আমরা একদম ঠিক টাইম, মানে আজকে একদম পারফেক্ট টাইমে রেডি হয়ে নিয়েছি। অন্যদিন না আমাদের হুড়োহুড়ি করে বেরোতে হয়, তোমাদের সাথে কথা বলার টাইম থাকে না, কিন্তু আজকে একটু ঠিকঠাক টাইমে রেডি হয়েছি। এখন বাজে 5:25, মানে 5:20 বাজে, আর যোগা ক্লাসের সেন্টার এই কাছেই আছে, বেশিক্ষণ লাগবে না, স্কুটি করে গেলে 2 মিনিট কি 3 মিনিট ম্যাক্সিমাম লাগে। ওই টাইমটা লাগে এই সিঁড়ি দিয়ে যে নামবো, স্কুটি বার করবো, তালা দেবো, যাবো, এইটুকুইতেই টাইম। এছাড়া আমরা তো চলো তাতানো রেডি, আর ঠান্ডা একদমই নেই যদিও, তবু এটা ওকে পড়ালাম কেন? আমার ঘরে থেকেই গরম লাগছে, কি গরম লাগছে, ঠান্ডা একদমই নেই তবু পড়লাম কেন? যদি স্কুটি চালাবে বলে আমার ঠান্ডা লাগতে পারে, হেঁটে যদি বেরোতাম তাহলে এত কিছু করতাম না। ঘরে আছি তাই জন্য আমার ঠান্ডা লাগছে, বোঝা যাচ্ছে না এখন বাইরে কিরকম আছে বুঝতে পারছি। সময়ের যে ঠান্ডা চলে যাওয়া আর গরম আসা, এই সময়টা প্রচণ্ড শরীর খারাপ হওয়ার লক্ষণ থাকে, বিশেষ করে আমাদের মতো পাবলিকরা যাদের একটুতেই মানে ঠান্ডা লেগে যায় আর কি। তো চলো, কালকে আমরা চিড়ামণ গেলাম, ভাবলাম কি ওর যোগা ম্যাটটা নেওয়ার জন্য একরকম ব্যাগ পাওয়া যায়, সেরকম ব্যাগ কিনে আনবো। একদম সেট করে ওই অনেকটা বালিশের কভারের মতো হয়, কোল বালিশের ওয়ারের মতো অনেকটা হয়, এটা সুন্দর করে ম্যাটটা নিয়ে যাওয়া যাবে, একদম কাঁধে নিয়ে এভাবে যাওয়া যায়। তাহলে হ্যাঁ, ওরও যাতে সুবিধা হতো, কিন্তু কালকে গিয়ে একদম ভুলে গেছি, বেরিয়েছি কিন্তু ব্যাগ সেদিকে তাদের ব্যাগ নিয়ে যাই, কিছু করার নেই, এটা
এটা না এত বড় ম্যাটটা আমার ঢোকাবো কিসে, ব্যাগে হয় না। যে এই উদ্দেশ্যে বেরিয়েছি কালকে, একদম বেমালুম ভুলে গেছি, কাঁচের গ্লাস ফ্লাস কিনে দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে মনে পড়লো, বাড়িতে এসেও মনে পড়েনি, এই এখন যখন ও আবার প্লাস্টিক বার করেছে ওটা নিয়েছে, আমার তখন মনে পড়লো এ মা কালকে তো ওটা আনাই হলো না। তো দেখি সামনের রবিবার যদি আবার যেতে পারি, চলো গেট ফেট হলো বেরোই, তো চলো এখন যাই, তোমাদের সাথে পরে হিসাবে কথা বলবো। কাজকর্ম ছিল পরিষ্কার করে ফেলেছি, রুটি করেছি, যেহেতু গ্যাসটা একটু নোংরা হয়েছিল তো গ্যাসটা মুছে টুছে সমস্তই কমপ্লিট। এখন শুধু আমি একটু ফ্রেশ হবো, তারপর শুতে যাবো। আমরা আজকের ভিডিওটা যেটা আমি আজকে পোস্ট করেছি, আমি যে শপিং করেছিলাম তো সেখানে তোমরা অনেকেই বলেছো দিদি পুরো সেম আমার মতো গ্লাস কিনেছো আর কি, মানে মানে আমি যেরকম গ্লাস কিনেছি তোমাদেরও সেই একই গ্লাস রয়েছে আর কি। গ্লাসগুলো এত পছন্দ হয়েছে না কি বলবো, আরও তার চার পাঁচ রকমের গ্লাস রাখা ছিল স্যাম্পেল, কিন্তু ওইটা আমার খুব ভালো লাগলো। আর আনার পর ইন্দ্রেরও খুব পছন্দ হয়েছে, বলছে না খুব সুন্দর, একটু নিত্য নতুন ডিজাইন, খুব সুন্দর গ্লাসটা। আর কি বলতো, আমার না ঘর সংসারের জিনিস কেনার প্রতি আমার একটা মানে কি বলবো পাগলের মতো নেশা রয়েছে। আমার সারাক্ষণ মাথার মধ্যে ঘোরে যে আমি ঘর সংসারের জিনিস কিনবো, সে রান্নাঘরের জিনিস হোক, ঘরের সাজানোর জিনিস হোক, কিংবা ঘরের প্রয়োজনীয় জিনিস হোক, আমার এগুলো কেনার প্রতি প্রচণ্ড নেশা বরাবর। বরাবর না, আমি বিয়ের আগের কথা বলবো না, বিয়ের আগে আমি কোনোদিনই এসব করিনি। বিয়ের আগে আমার নেশা ছিল সাজগোজের জিনিস, নতুন জামাকাপড় কিনবো, মেকআপের জিনিসপত্র কিনবো, মানে এইগুলোর প্রতি আমি টিউশনি করতাম, টিউশনি করে করে এইসব জিনিস কিনতাম। কিন্তু বিশ্বাস করবে না, যেই মুহূর্তে বিয়ে হয়ে গেল না, বিয়ের প্রথম বছর থেকেই আমার সংসারের প্রতি কেমন যেন একটা আলাদা রকমের ফিলিংস চলে এসছে, মানে সংসার গোছাবো, সংসার সুন্দর করে সংসার করব, মানে এই রকম একটা ব্যাপার চলে এসছে। অথচ আমি কিন্তু বিয়ের আগে কিচ্ছু কাজ করতাম না, কিচ্ছু না, শুধু মার হাতাহাতি একটু রুটি বেলে। একটা সময় আসে, যেমন এখনের কথা বলছি, এখন যদি এক বছর পুজোর জামাকাপড় না হয় অতটা কিন্তু আফসোস হবে না, দুঃখ হবে না। এই সময়টা কি হয় আমাদের বয়সটাতে, আমার তো হয় যায় না,
মনে হয় সন্তান যদি খুশি থাকে ব্যাস তাতেই খুশি, আমার মেয়ের জামা কাপড় হয়ে যাক ব্যাস আমাদের আর দরকার নেই, এরকম এরকম একটা ব্যাপার। তো তাই বলে নিই না যে তাই না, নিই, কিন্তু এক হচ্ছে না হলেও কোনো ব্যাপার না, কিন্তু বিয়ের পর, বিয়ের পর পর তো এই ব্যাপারটা থাকে না, বিয়ের পর পর তো মানে পুজোর জামা কাপড় চাই চাই, ওই বয়সটা এরকমই থাকে। কিন্তু আমার বিশ্বাস করবে না, বিয়ের পর প্রথম বছরের প্রথম বছর জামা কাপড় নিয়েছি, পরের বছর থেকে আমি আমার বাবুর কাছ থেকে জামা কাপড় নিতাম না। আমি বাবুকে বলতাম তুমি জামা কাপড় দেবে না, তার বদলে আমাকে আমি যেটা চাইবো সেই অন্য জিনিস দেবে, ঘর সংসার মানে ঘর সাজানোর জিনিস আর কি। তো বাবুও বলতো ঠিক আছে। আমি এমনও হয়েছে 2-3 বছর টানা জামা কাপড় নেইনি, মানে 2-3 বছর না মানে কয়েক বছরই নেইনি, এখন তো নেই না, এখন বাবা বয়স হয়ে গেছে, এখন আমি না করে দিয়েছি, মানে আমি না মানে আমরা ইন্দ্রও না করছে, থাকে তোমার বাবা বয়স হয়ে গেছে আমাদের কিছু দিতে হবে না, কিন্তু তাতানকে দিয়ে যায় এখনও, যতদিন আমাদের পেরেছে দিয়েছে তারপর থেকে তাতানকে এখন অবধি দিয়ে যায়। তো যাই হোক, এখন তো সেসব ব্যাপারে, কিন্তু যখন বিয়ের পর পর দিয়ে এক বছর এমন হয়েছে আমার যে ওই ঘরে শোকেসটা দেখতে পাও ওটা আমার বাবু দিয়েছিল, এক বছর পুজোতে জামা কাপড় নিয়ে নিই ওই শোকেসটা নিয়েছিলাম, এক বছর জামাষষ্ঠীতে জামা কাপড় নিয়ে নিই, আমার যে স্ট্যান্ড ফ্যানটা আছে ওই স্ট্যান্ড ফ্যানটা আমার বাবু মানে বাবুর দেওয়া, বহু বছর হয়ে গেছে স্ট্যান্ড ফ্যানটা, অনেক বছর জামাষষ্ঠীতে দিয়েছিল। আর এক বছর জামা কাপড় নিয়ে নিই, ডাইনিং টেবিল নিয়েছিলাম, আমার যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছো ওটা অনেক বছর পুরনো হয়ে গেছে, কিন্তু অনেক কিছু নিয়েছি, আমার ঠিক মনে পড়ছে না এখন আরও কী কী নিয়েছি। তো এরকম টুকটুকটুক করে না আমি মানে ঘর সংসারে অনেক কিছু জিনিসপত্র আমার বাবুর কাছ থেকে পুজোর সময় নিয়েছি আর কি। তো ওই সময় মানে জামা কাপড় না নেওয়া মানে বিশাল বড় স্যাক্রিফাইস, আগে হয়তো এটা ভাবতেই পারবে না যে জামা কাপড় নেবো না পুজোতে, কিন্তু আমার এমনও বছরও গেছে যে আমি জামা কাপড় নেইনি, আমি ঘর সংসারের জিনিস করেছি। এখনও অবধি দেখবে আমি যে যারা আমার পুরনো ভিউয়ার দেখতে পাবে, আমি যে অনলাইনে শপিং করি কিংবা এখানে এলাকার মধ্যে বেরিয়ে যে কেনাকাটা করি, আমার ম্যাক্সিমাম শপিংয়ের মধ্যে দেখবে ঘর সংসারের জিনিস থাকে, রান্নাঘরের জিনিস থাকে, আমার যে নিজের জন্য যে একটা কুর্তি কিনবো এই কিনবো সেগুলো কিন্তু আমি খুব একটা কিনি না, তোমরা খেয়াল করে দেখবে, সেটা কিনি প্রয়োজনে, পুজোর সময় কিনতে হয় কিনি, আর এই যদি প্রয়োজন পড়ে যে না নাইটি নেই লাগবে তখন কিনি, এছাড়া শখে নিজের জামাকাপড় সাজগোজের জিনিস বলো কসমেটিক্স বলো কিচ্ছু কিনি না, যেটুকু প্রয়োজন সেটুকু কিনি ব্যাস। এছাড়া আমার খুব নেশা মানে পাগলের মতো নেশা হচ্ছে আমি ঘর সংসারের জিনিস কিনবো, ঘর সংসার গোছাবো, রান্নাঘরে নতুন নতুন নিত্য নতুন জিনিস কিনবো, এইসবের প্রতি আমার খুব ঝোঁক। তার জন্য আমার আফসোস নেই যে আমি পুজো জামাকাপড় নিইনি, আমি এখনও আমি মনে করছি যে আমি যা করেছি ঠিক করেছি, আমার ঘরের জিনিসগুলো আমি কিনেছি। অনেক কথা বলে ফেললাম আজকে, অনেক গল্প করে ফেললাম, আর গল্প করবো না, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। আর আমার মতো কারা কারা এরকম ঘর সংসারের জিনিসের প্রতি পাগলের মতো নেশা যে যার জন্য পুজো জামা কাপড়ও নেয় না কিংবা জীবনে অনেক কিছু ত্যাগ করেছে স্যাক্রিফাইস করেছে, তো তারা আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবে, তাহলে আমি ভাববো যে না আমার মতো মানুষও আছে, তাহলে চলো টাটা।